এলাকার কোন ছেলে মেয়ে যেন প্রারম্ভিক অবস্থায় প্রাথমিক অবস্থায় মাদ্রাসার শিক্ষা গ্রহণ করা ছাড়া, দ্বীনী শিক্ষা গ্রহণ করা ছাড়া, নামাজের তালিম কোরআনের তেলাওয়াত শিক্ষা ছাড়া যেন অন্য কোনো দিকে না যায়। গেলে আল্লাহ দরবারে এই সন্তান আমার বিপরীতে আল্লাহ পাকের আদালতে কিয়ামতের ভয়াবহ পরিস্থিতির মধ্যে মোকদ্দমা দায়ের করবে। এই সন্তান, এই কলিজার টুকরা যাকে দ্বীনী শিক্ষা থেকে ফিরিয়ে আমি দুনিয়ার লাইনে তাকে দিয়ে আমি দিন থেকে বঞ্চিত করলাম, এই জগত জগৎ নয় আরও জগৎ আছে। হ্যাঁ, যে হায়াত শেষ নয় আরও কি আছে, হায়াত আছে। তো আমার বিপরীতে কিয়ামতের ভয়াবহ পরিস্থিতিতে আমার সন্তান কলিজার টুকরা আল্লাহ পাকের আদালতে হ্যাঁ মোকদ্দমা দায়ের করবে। মোকদ্দমার ভাষা কি হবে, কোরআনে কারিমের মধ্যে ভাষাটিও আছে। আলেম ওলামাদের বিপরীতে যাদের অবস্থান, মাদ্রাসা মসজিদের বিপরীতে যাদের অবস্থান, এদের নাজাত কিন্তু আমার কাছে কঠিন লাগে। কোরআন এবং হাদিসের ঘটনা পঞ্জির আলোকে আমার কাছে খুব কঠিন লাগে। আলহামদুলিল্লাহ আমলই দুর্বলতা আছে, ফেরেশানি আছে, ঠিকমতো আমল করতে পারি না, দুর্বলতা শেষ নাই। কিন্তু আল্লাহর রহমতে তালেব এলেন, মসজিদ মাদ্রাসা আলেম ওলামাদের প্রতি আন্তরিকতা, আল্লাহর রহমতে নাজাত বড় আসান হয়ে যাবে। আল্লাহ পাকের ফজল কর। আমরা যুবকেরা নিজেদেরকে বিভিন্ন আড্ডা পাড্ডা থেকে দূরে রেখে আমরা নিজেদেরকে এনে ধর্মীয় বিষয়গুলোর সাথে সম্পৃক্ত রাখবো। ইনশা আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে শান্তি, স্বস্তি, আল্লাহর রহমতে হ্যাঁ প্রশান্তির হায়াত আল্লাহ পাক আমাদেরকে দান করবেন, আখেরাত সুখময় হবে। আল্লাহ। এখান থেকে আল্লাহর রহমতে কতগুলা ছাত্র এভাবে আমাদের উত্তর পার্শ্বের যে নুরানি আছে, হেফজ বিভাগ আছে, সেখানেও আল্লাহর রহমতে এই ধরনের বিষয়, দিনী মাদ্রাসার খেদমত অপরিসীম, এটা গণে কেউ শেষ করতে পারবে না। দিনী মাদ্রাসাগুলা থাকার উচিলায় সুবাদে আজকে আমরা এখানে একজন ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে আমরা এখানে একত্রিত হওয়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করতেছেন। এবং এ কচি কাছা মাসুম বেগুনা মেহমানানে রাসুল, আল্লাহর রাসুলের মেহমানেরা, এদের পাশে কাছে বসার আমাদের আল্লাহ পাকের ফজল করমে সুযোগ হইতেছে। যদি দিনী প্রতিষ্ঠান না থাকত তো এই ধরনের ছাত্রের পাশে বসা, ছাত্রদেরকে দেখা, হাফেজ তৈরি হওয়া, আলেম ওলামা তৈরি হওয়া কিছুই সাধারণত থাকতো না। আমি একবার সফরে গিয়েছিলাম উত্তরবঙ্গে এক এলাকায়, তো সেখানে আমি গাড়ি থেকে নেমে সময় হয়ে গেছে, ওদেরকে বললাম যে আমি একটু অজু এস্তেঞ্জা করি আসি, একজনকে একটু বসাই দেন। বহু লোক, বিশাল প্যান্ডেল, বড় আয়োজন, বহু লোকের উপস্থিতি, তো বললাম যে আমি একটু অজু এস্তেঞ্জা করি আসি, একজনকে 10-15 মিনিটের জন্য একটু কথা বলতে দেন। এরা বলছে আমাদের এলাকায় এমন কোনো আলেম নাই যে মাহফিলের মধ্যে কথা বলবে। আমি একেবারে আশ্চর্যজনিত হয়ে গেছি। আর আমরা এই সমস্ত এলাকার মধ্যে ছোট্ট একটি মাহফিল হইলে আলহামদুলিল্লাহ আলেম ওলামারা একত্রিত এমনভাবে হন এলাকার, এ সময় দিয়ে শেষ করা যাবে না, এত বেশি সামান্য একটি মাহফিল হইলে। তো বলতেছিলাম আসলে এটা তো মাদ্রাসার কারিশমা, মাদ্রাসাগুলো আছে, আল্লাহর রহমতে দ্বীনী শিক্ষা আছে, মাদ্রাসা আছে, কোরআনের হেফাজত আছে, মাদ্রাসা আছে, আলেম ওলামা তৈয়ার হচ্ছে, আলেম ওলামা তৈরি হবে তো আল্লাহর রহমতে আমাদের দ্বীন ও ঈমানের উপরে চলাটা সহজ হবে। বলার উদ্দেশ্য আমরা মাদ্রাসাকে আমাদের যত রকমের স্বার্থ আছে
ব্যক্তিগত স্বার্থ আছে, পারিবারিক স্বার্থ থাকে, সামাজিক কিছু স্বার্থ থাকে, দলীয় কিছু স্বার্থ থাকে, সব ধরনের স্বার্থের ঊর্ধ্বে আমরা মাদ্রাসাকে রাখা দরকার। মাদ্রাসা দ্বীনি তালিমগাহ, কোরআনে কারিমের শিক্ষাস্থান, তালিমের স্থান। এখানে কোনো আমার নিজের কোনো স্বার্থ নাই, আমাদের কোনো স্বার্থ নাই, সামাজিক আমার দলীয় কোনো স্বার্থ নাই। আমার এই সমস্ত ক্ষুদ্র স্বার্থগুলো সব মাদ্রাসার স্বার্থের নিচে, কোরআনের স্বার্থের নিচে। এভাবে আমরা নিজেদেরকে মনে করব এবং কার্যক্রম এভাবে আমরা চালু রাখার চেষ্টা করব। তো আল্লাহর রহমতে মাদ্রাসার দ্বারা আমরা উপকৃত হইতে পারব। আল্লাহ পাকের ফজল, আল্লাহ পাকের করম যে আমাদেরকে আল্লাহ পাক একটি দ্বীনি প্রতিষ্ঠান আমাদেরকে আল্লাহ পাক দান করছেন, যেটা কল্পনা। আমাদের নুরানি হেফজ বিভাগ, দক্ষিণ শাখা, উত্তর শাখা, এটাও আল্লাহ পাকের ফজল করমে খুব সুন্দরভাবে চলতেছে আল্লাহর রহমত। তো সবার প্রতি আমার অনুরোধ থাকবে, আমাদের পূর্বে কেউ নাই, আমরাও থাকবো না, আমাদের পরে যারা আসবে এরাও কেউ থাকবে না। নিজেদেরকে মাদার সাথে, নিজেদের স্বার্থে সম্পৃক্ত রাখার আমরা চেষ্টা করব, মাদ্রাসাকে মহব্বত করব। মাদ্রাসাকে মহব্বত করা, মসজিদকে মহব্বত করা, আল্লাহর ঘরকে মহব্বত করা, আল্লাহর রাসুলের ঘরকে মহব্বত করা। আলেম ওলামাদেরকে মহব্বত করব, আলেম ওলামাদেরকে মহব্বত করা, হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীদের ওয়ারিসদেরকে মহব্বত করা। মাদ্রাসার বিপরীতে, মসজিদের বিপরীতে, আলেম ওলামাদের বিপরীতে কোনো অবস্থান সৃষ্টি করব না, করলে নিজেদের ক্ষতি, নিজেদের ক্ষয়, আখেরাতের বড় ধরনের ভয়। আল্লাহ রক্ষা করলে রক্ষা, না হলে নাই উপায়। একটি দিনই প্রতিষ্ঠান, এ ধরনের প্রতিষ্ঠানগুলো সাধারণত সর্বস্তরের জনগণের সহযোগিতায় চলে, এ বিষয়টি আমরা মাথার মধ্যে রাখব যে আমরা যার কাছে যতটুকু আছে আল্লাহ পাকের রেজামন্দির জন্য, আখেরাতের কামিয়াবির জন্য, হুজুরে আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের উদ্দেশ্যে আমরা মাদার সাথে নিজেদেরকে একটু লাগিয়ে রাখার চেষ্টা করব, যার কাছে ততটুকু আছে। লাগিয়ে থাকলে আমি লাভবান হব, আমি যদি না লাগি তো মাদ্রাসা আমার একজনের উপরে নির্ভরশীল নয়। আল্লাহ পাকের ফজল, আল্লাহ পাকের করমে বাংলাদেশের মোমেন মুসলমানদের আন্তরিকতার অভাব নাই মাদ্রাসাগুলোর প্রতি। সর্বস্তরের মোমেন মুসলমান আল্লাহর রহমতে মাদ্রাসাগুলোর প্রতি খুব আন্তরিক। সর্বস্তরের সরকারি বেসরকারি পর্যায়ের ব্যক্তি বর্গ এই ধরনের দিনই মাদ্রাসাগুলোর প্রতি খুবই আন্তরিক। আল্লাহ পাকের ফজল করুন। এই কারণে মনের শুধু চাহিদা পূরণের জন্য কখনো কোনো মাদ্রাসার বিপরীতে আমরা যাব না। যদি মনে চায় তো নিজের বিপরীতে আমরা কি লিখি, বহু সময় দেখা যায় আলেম ওলামাদের বিপরীতে আমরা গাইতে থাকি, লিখতে থাকি, মাদ্রাসার বিপরীতে আমরা লিখতে থাকি, গাইতে থাকি, একটু সামান্য একটু নিজের মনের মতের বাইরে হয়েছে। এই কারণে এটা কখনো করব না, নিজেকে নিজে কখনো বিপদমুখী করার চেষ্টা করব না। যারা এভাবে করতে থাকে তারা ইহকালও বিপদগ্রস্ত, মরণকালেও বিপদগ্রস্ত, আখেরাত তো আল্লাহ পাকে জানেন। তো এই কারণে আমরা মসজিদ মাদ্রাসা আলেম ওলামাদেরকে মহব্বত করব, তালেব আলেমদেরকে আল্লাহর রাসুলের এই কচি কাঁচা বেগুনা মাসুম মেহমানদেরকে আমরা মহব্বত করব। আলহামদুলিল্লাহ আমাদের এই জামে রশিদিয়া তো
আমাদের সমাজ থেকে শুরু হয়েছে। আমাদের সমাজের মুরব্বীরা পড়ায় চলে গেছেন, ওনাদের আন্তরিকতা কাকে বলে যেটা আমি কল্পনা করতে পারবো না। আসলে বহু মাসআলা মাসাইল নিয়ে কিছু কথাবার্তা ছিল, কিন্তু ওনারা এগুলোর দিকে কখনো ভ্রূক্ষেপ করেন নাই যে বস আমার বাগিনা ডাকতেন, বাগিনা বলছেন বস এটা, কেউ মামা ডাকতেন মামাই বলছেন এটা, বস এতটুক। এই কারণে আমাদের আলহামদুলিল্লাহ আজকে এই বিশাল একটি বাগান জামে রশিদিয়ার নামে মহিলা মাদ্রাসা আলহামদুলিল্লাহ হতে যাচ্ছে, ধীরে ধীরে কাজ চলতেছে আল্লাহ পাকের ফজল ও করমে। বিশাল একটি বাগান যা আল্লাহ পাকের মেহরবানিতে আমাদের হাতে আল্লাহ পাক উঠে দিয়েছেন, মূলে কিন্তু আমাদের সমাজের ওই মুরব্বীরাই আল্লাহর রহমতে। এটার জন্য কি শুরু থেকে ওনারা আল্লাহর রহমতে ওনাদের হেসা আছে, বৃত্তির মধ্যে ওনারা কি সম্পৃক্ত। কখনো আমার সাথে এরা দুটি কথা বলে নেই, এখন আল্লাহর রহমতে এদের দুনিয়ার মধ্যে আমি বলতেছি, আরো বলতে থাকবো যতদিন আল্লাহ পাক আমাকে হায়াতে রাখেন। আখেরাতের মধ্যে এরা শান্তিতে থাকবে আল্লাহর রহমতে, সবার অবস্থা যাবার অবস্থা আল্লাহর রহমতে খুব সুন্দর এবং খুব সাবলীল, খুবই কি মনোমুগ্ধকর, মনে চায় নিজেরও এভাবে যাই। তো বলার উদ্দেশ্য হচ্ছে যে আসলে আমরা মহিলারাও মহিলাদের অঙ্গনে, পুরুষরা পুরুষরা অঙ্গনে আমরা মাদ্রাসাকে মহব্বত করব, মাদ্রাসাতে নিজেদেরকে লাগায় রাখার চেষ্টা করব আল্লাহর রহমতে। ইনশাআল্লাহ তাআলা আমাদের ইহকাল পরকাল কবরকাল সব কালগুলো আল্লাহর রহমতে আলোকিত হবে আল্লাহর রহমতে। দুনিয়ার হায়াত সামান্য একদম সংক্ষেপ, এদিক থেকে ওদিক দেখা যায়, দুনিয়ার হায়াতকে আমরা প্রাধান্য দিব না। মাদ্রাসা এবং মসজিদ এবং আল্লাহর রাসুল আল্লাহর রাসুলের মেহমান যারা, এদের সাথে সবসময় ভালো ব্যবহার করার চেষ্টা করব। ইনশাআল্লাহ তাআলা মাদ্রাসা দিন দোগুনি রাত চৌগুনি তরক্কি করতে থাকবে, আর আমরা দেখতে থাকব আনন্দিত হতে থাকবো আল্লাহর রহমত। আমাদের এই যে জামিয়া রশিদিয়ার মাদ্রাসার আমাদের সমাজ থেকে আসার পর আমি এটাও বড় আশ্চর্যান্বিত হই যে আমাদের এই মামাদের যে বাড়ি, এটা তো মাদ্রাসাওয়ালা বাড়ি, মাদ্রাসা হওয়ার পূর্বে পুরাতন বাড়ি, আমরা হাজি মোহাম্মদ আলী সাহেবের বাড়ির পাশে মামাদের বাড়ি, মামাজানদেরকে আমি বহু স্মরণ করি, ওনাদের জন্য আমি দোয়া করতে থাকি। মামাজান একজন মামাও কখনো মাদ্রাসার বিপরীতে কখনো একটি কথা বলে। আমার মামা হোসেন দুনিয়া থেকে চলে গেছেন, একদিন আমার আমি দোতলার মধ্যে বসে সাইজে দোতলা আসে গেছে হাসি মুখ, মামা আমি কাপড় সফর পরি আপনার নানার বাড়ি যেতেছিলাম, শ্বশুর বাড়ি আরে ওনার, তো উপরের থেকে কে পানি মারছে পুরোটাই, কো আমি বিচার দিয়ে না মামা দেখে আল্লাহ কইয়ের, যেন আল্লাহ আরে ক্ষমা করে আয় না রাজন হোলা আমারে মারে না, উপর পানি মারছে আমার উপর দিয়ে পড়ছে, আপনি খবরদার হোলা এটা তালাশ করিয়েন না, আয় বিচার দিয়েন না, আমরা বলতেছে আমি বিচার দিয়েন না আমি দেখে পারলাই যে আল্লাহর রহমতে আমি সহ্য করছি। তো চিন্তা করে দেখেন এগুলা কি আসলে কল্পনা করা যায়, বহু সময় মাদ্রাসার পাশে গড় বাড়ি থাকলে মাদ্রাসা স্বাভাবিক হইয়া যায়, মাদ্রাসা যেন কখনো স্বাভাবিক না হয়, এটা আল্লাহ পাকের অস্বাভাবিক একটি নেয়ামত আমাদেরকে দান করছেন আপনার। তো বলতেছিলাম ওই বাড়ির কোনো একজন ভাই কোনো আর মামতো বাইরা মামারা এক একটা তো বিশাল বিশাল লম্বা, কোনো সময় আমার হিসাব তো খায় নিজেই এতগুলো জায়গা দান করছেন আল্লাহ রহমতে, সহযোগিতায় লেগে আছেন আল্লাহ হায়াত দারাজ করেন। হাজি স্যার আম্মাজান মরহুমা বিবি হাজেরা, উনি তো আমারে বন উৎসড়ায় কথাই বলতেন না, ওনার সুপারিশে ওনার দোয়া আল্লাহ রহমতে আল্লাহ পাক এখানে এতটুক আলো আলো দান করছেন। এই নুরানি মাদ্রাসা এই হাজি সাহেবের আম্মার দাবি, ওই আমার ছেলে দুটা হতো সুপার ডোর, হেরা হরি এখানে বেড়াইতেও আছে হেরা আম্ম হাই সাহেবের বাড়িতে, তো হেরা দুয়ারি পর্যন্ত এক নম্বর হাদিস শরীফ এগুলো পড়তেছে, আমার আমি খানাঘাটে গেছি আর কো বনুত্রে এগুলো কি হরে আছে, এটা নতুন একটা হরা বাহিরছে নুরানি মাদ্রাসার নামে, এ ফোলাগুলো এখানে হরে কো কোথেকে পড়ছে, আছে সুপার ডোর তো আমরা এখানে নাই, আছে নাই কো জলদি হবে এটার ব্যবস্থা করেন। এ ওনার এই দোয়ায় এই দক্ষিণ শাখা হয়েছে, এভাবে উত্তর শাখা হয়েছে, আসলে মানুষ থাকে না, মানুষের সৎকর্ম থেকে যায়,
আর উল্টা করলে উল্টা করবার কথা থেকে যায়। এই কারণে বলতেছিলাম সর্ব অবস্থা আমরা যুবকেরা এলাকাবাসী ওনাদের প্রতি আমার আন্তরিক আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, আমরাও থাকবো না সামান্য হয়ে চলে যাব, কিন্তু যেন মাদার সাথে ভালো ব্যবহার আমাদের থাকে, মসজিদের সাথে ভালো ব্যবহার আমাদের থাকে। ছাত্র ছোট কচি কাছে ছাত্র পোলা পাইন এরা চলাফেরার মধ্যে কত রকমের ভুল ত্রুটি, এগুলো আমরা খুব ক্ষমার দৃষ্টিতে দেখব, ক্ষমার দৃষ্টিতে দেখব, কখনো কোনো ছাত্রের সাথে কোনো উল্টু কটু ব্যবহার করব না আল্লাহ রাসুলের মেহমান। তো এই কারণে আমরা ইনশাল্লাহ এদেরকে এই খুব মহাব্বত করব, মাদ্রাসাকে মহাব্বত করব, এবং যতটুকু আল্লাহ পাক তৌফিক দান করেন মাদ্রাসার জন্য দোয়া করব, মাদ্রাসার শিক্ষকদের জন্য ছাত্রদের জন্য দোয়া করব, মাদ্রাসার সাথে শুরু থেকে যারা সম্পৃক্ত যাদের সহযোগিতা এই বাগান এতটুকু সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ তাআলা। ছাত্রদের জন্য দোয়া করতে থাকবো, মাদ্রাসার জন্য দোয়া করতে থাকবো, মসজিদের জন্য দোয়া করতে থাকবো, নিজের ঈমান আমলের হেফাজত করার চেষ্টা করতে থাকবো, মাদ্রাসার সাথে সম্পৃক্ত যারা শুরু থেকে এখন পর্যন্ত যারা হয়েছেন আছেন সামনে হবেন সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করতে থাকবো আল্লাহর রহমতে। আল্লাহ পাক আমাকে আমাদেরকে সবাইকে সঠিক বিষয়গুলোর উপরে চলার, সঠিক বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন। মাদ্রাসার উচিলে কমাস কম আমরা যেন পাঁচত্ব নামাজি হইয়া যাই, আমার মায়েরা বোনেরা আমরা যেন পর্দানশীল হয়ে যাই, আমরা যেন সঠিক তরিকা মতো চলার চেষ্টা করি। আমরা যদি উল্টা চলি তাহলে আল্লাহর দরবারে আমরা জবাব দিতে পারবো না, তোমরা তো রশিদিয়া মাদ্রাসার পাশে ছিলে, তোমরা এইভাবে কেন চলছো, তোমরা তো এই মাদ্রাসার পাশে ছিলে, মসজিদের পাশে ছিলে, তোমরা নামাজ কেন আদায় করো নাই। যার কাছে কারখানা থাকে, হে যদি কারখানা জায়গা না পায় তাহলে সে হতবাগা, অর্থের ভিখারি হয়ে মারা যায়, সবাই তাকে গালি দিয়ে তোর পাশে কারখানা আছে তুই সেখানে কাজ করস না কেন, একটু সময় দিলেও তো চলবে। আবার কোম্পানি বারবার ডাকতেছে আসো এখানে সামান্য লাগিয়ে থাকো তোমাদের কী ব্যবস্থা করতেছে, তাহলে তো হতবাগা। এ কারণে আল্লাহ রহমতের দিনের কোরআনের আল্লাহ রহমতে কল আল্লাহ কল রাসুলের কারখানা আল্লাহ পাক আমাদেরকে দান করছেন। আমরা আসলে আমাদের মাদ্রাসার হয়তো বাড়ির পাশে হওয়াতে হয়তো আমাদের অনুমান নাই, কিন্তু আল্লাহ রহমতে বিভিন্ন জায়গায় গিয়ে দেখেন আল্লাহ রহমতে আলোকিত পরিবেশের মাদ্রাসা আপনারা বহু কম পাবেন। আমাদের বহু ভাই আসি গল্প করে বাড়ির কাছে জিন্দগিতে আসার সুযোগ হয় না, তো এটার কিন্তু আমি ভালো দৃষ্টিতে শুনি না, কিন্তু দেখি না, কিন্তু আমি এটা মনে করি যে এটা আমারই দুর্বলতা, আমি তাকে আনতে কেন পারি নাই। হে এলাকার মধ্যে থাকে এলাকার সব দল মত তার শর্ত স্বার্থের ঊর্ধ্বে মাদ্রাসাকে রাখা দরকার, যে মাদ্রাসা আমাদের, মাদ্রাসা আমাদের, যে এলাকার মানুষ এই কথাটি বলে যে মাদ্রাসা আমাদের, ওই এলাকার মধ্যে আল্লাহর রহমতে মাদ্রাসা দীর্ঘজীবী হবে আল্লাহর রহমতে। আমরা তো কমাস কম এতটুকু বলতে পারি আল্লাহ আমাদের মাদ্রাসাকে তুমি কি করো কবুল করো। আমি উত্তর নুরানিতে গাড়ি থেকে নেমে এক দোকানে পান খাওয়ার জন্য গেছি, ভাই দেখলাম সালাম কেনে করছে, গেলাম পান খেলাম, পান নিলাম, পয়সা তো নেই, চাহিদা ছিল না, তারপরও ভাইয়ের সাথে একটু দেখা করলাম, যেহেতু সবসময় কথাবার্তা হয় দেখা সাক্ষাৎ হয় মোলাকাত হয় না, শুধু গাড়িতে থাকি সালাম করতে পারি সময় পাই না, আমি পানের লাগলাম, পান একটা দিল আমাকে, আমি বললাম যে ভাইরে এই এখান দিয়ে রোডটা বড় হয়ে গেছে, ওই উত্তর পাশে স্বপ্নের সত্যের এখান দিয়ে রোডটা বড় হয়েছে, ছোটো মানে ছোটো ছোটো ছাত্র ছাত্রী গাড়ি তো খুব জোরে চলে, একটু খেয়াল রাখি। হুজুর কি কন আমাদের মাদ্রাসা আমরা খেয়াল রাখতে না কোনো খেয়াল রাখবো, আমার কথাটা দিলের মধ্যে ঘাঁটি গেছে। এভাবে সবাই আমরা মনে করি যে আমাদের মাদ্রাসা, ওই ভাই দুনিয়াতে নাই এন্তেকাল করছেন, আমি মনে করি তার এই কথাটি তার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, কার কোনছিলে কাকে আল্লাহ পাক নাজাত দান করবেন আল্লাহ পাক ছাড়া কেউ জানান না। আলেম ওলামাদের বিপরীতে যাদের অবস্থান, মাদ্রাসা মসজিদের বিপরীতে যাদের অবস্থান, এদের নাজাত কিন্তু আমার কাছে কঠিন লাগে। কোরআন এবং হাদিসের ঘটনা পুঞ্জির আলোকে আমার কাছে খুব কঠিন লাগে। আলহামদুলিল্লাহ আমলি দুর্বলতা আছে, ফেরেশানি আছে, ঠিক মতো আমল করতে পারি না, দুর্বলতা শেষ নাই, কিন্তু আল্লাহর রহমতে তালেব এলেন মসজিদ মাদ্রাসা আলেম ওলামাদের প্রতি আন্তরিকতা, আল্লাহর রহমতে নাজাত বড় আসান হয়ে যাবে আল্লাহ পাকের ফজল করে। এই কারণে আমরা নিজে এই মাদ্রাসাকে আমরা মনে করবো এটা আমাদের মাদ্রাসা, কার মাদ্রাসা, আমি এলাকাবাসী এখানে যারা আছেন
সবাইকে বলবো আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতা সহানুভূতি এত বেশি। এখন আমি তো নিয়মিত আসতেও পারি না, ভিতরে ঢুকতেও পারি না, বছরে একবারও ঢুকার সুযোগ হয় না আমার, এটা কেউ বিশ্বাস করবে না। কিন্তু আল্লাহ রহমতে আমি এখানে যারা জিম্মাদার ওদেরকে জিজ্ঞেস করি এলাকাবাসী কেমন আছেন, কোনো সুবিধা অসুবিধা আছে নি, কোন আর সবাই খুব আন্তরিক। এ গতকালও বলতেছে আমাকে, হুজুর এত আন্তরিকতা যেটা কল্পনার বাহিরে, যখন আন্তরিকতার কথা শুনি তো আমি খুব খুশি হই। খুশি কোন নিরিখে হই? খুশি এই নিরিখে হই যে আল্লাহ পাকের মেহরবানি মাদ্রাসা হওয়াটা সার্থক। একটি মাদ্রাসা বিশাল জনগোষ্ঠীকে নিয়ে আল্লাহর রহমতে বেহেশতে চলে যাবে আল্লাহর রহমতে, একটি মসজিদ বিশাল জনগোষ্ঠীকে নিয়ে বেহেশতে চলে যাবে আল্লাহর রহমতে, একটি প্রতিষ্ঠান তার আশেপাশে যারা থাকেন বিশাল জনগোষ্ঠী নিয়ে আলহামদুলিল্লাহ ওই আলেম ওলামা যারা থাকেন এরা আল্লাহর রহমতে বেহেশতে চলে যাবেন ইনশাআল্লাহ। আর যদি আল্লাহ ক্ষমা করেন এর ভিতর দিয়ে কারো কিছু হয়তো নিজের মনকে চাপা দিয়ে মনের বিপরীতে গিয়ে এটা চিন্তা করা দরকার যে আমার স্বার্থ আমাকে হাতে নিতে হবে, আমার ভবিষ্যৎ আমাকে হাতে নিতে হবে, সেটি হচ্ছে আখিরাতের ভবিষ্যৎ, আখিরাতের বিষয়টি। এই কারণে আমরা আল্লাহ পাকের ফজল আল্লাহ পাকের করমে যতটুকু পারি চেষ্টা করবো যে মাদ্রাসার সাথে আমরা লেগে থাকি। কখনো উল্টো মন্তব্য আছে না আছে কথাবার্তা এমন ধরুন না বলি, হ্যাঁ একটি প্রতিষ্ঠান ভুল ত্রুটি তো হয়, আল্লাহ রহমতে প্রতিষ্ঠান হিসেবে ভুল ত্রুটি নগণ্য না বললেই চলে, আল্লাহ রহমত একটি প্রতিষ্ঠান ভুল ত্রুটি তো আছে চলার পথে, চললে তো অবা আছাড় খায় হোঁচট খায়, হাঁটলে তো অবা আছাড় খায় হোঁচট খায়, গাড়ি চললে তো অ্যাক্সিডেন্টের ভয় থাকে, বসে থাকলে কি এগুলো থাকে নি? প্রতিষ্ঠান যেহেতু আছে কিছু আসল বিষয় থাকবে আলহামদুলিল্লাহ, এলাকাবাসীর আন্তরিকতায় এই আসল বিষয়গুলো আল্লাহর রহমতে একদম নিমিষ হয়ে যাবে, কিছু থাকবে না আল্লাহর রহমতে। তো এই কারণে আমি মাঝে মধ্যে খবর লো যে এলাকাবাসীর কি খবর, এলাকার মুরব্বীদের কেমন, তারপরে মান্যগণ্য ভাইদের মাদ্রাসার প্রতি বলে যে হুজুর আন্তরিকতার কোনো শেষ নেই। গতকালেও আল্লাহর রহমতে সে আমার কাছে গল্প করতেছে, আমি খুশি হইতেছি। খুশি এই কারণে নয় যে মাদ্রাসার টাকা পাবে, পয়সা মাদ্রাসার টাকা পাইলে আমার কী হয়, আমার কি পকেট গরম হবে, আমার কী কাম মাদ্রাসার টাকা পাইলে, কথা বুঝছেন তো? আমার উদ্দেশ্য হয়েছে এটা মাদ্রাসা হওয়াটা সার্থক, পুরো এলাকাবাসী আল্লাহর রহমতে মাদ্রাসা থেকে উপকৃত হচ্ছেন ধর্মীয় লাইনে, আখরাতের লাইনে, ইমানি লাইনে, আখরাতের মধ্যে ইনশাআল্লাহ উপকৃত হবেন আল্লাহর রহমতে। এই কারণে আমি খুশি হই, মানে আল্লাহ মাফ করেন যদি কোনো মাদ্রাসা সেখানে ঝগড়া ফাসাদ কলহ সবসময় লেগে থাকে, এটা কিন্তু খুব খারাপ জিনিস। এই কারণে আমরা কোনো রকমের অতীতে যেভাবে চলিয়ে এসছি আমাদের সন্তানদেরকে আমরা ওসিয়ত করব, নসিহত করব, আমরা কি তাদেরকে বলে যাব যে মাদ্রাসা আমাদের মাদ্রাসা, মাদ্রাসার পাশে থাকি, আব্বা লেগে আসিলাম তোমরাও লেগে থাকো, ঘরের মধ্যে আমাদের মায়েদেরকে আমাদের বোনদেরকে আমরা বলে যাব যে মাদ্রাসাতে আমরা লেগে থাকবো, মাদ্রাসা আমাদের, মাদ্রাসা আছে তো এতগুলো আলেম ওলামা, মাদ্রাসা আছে তো এতগুলো ছাত্র আল্লাহর রহমতে আল্লাহ রাসূলের বেগুনা মাসুম মেহমান, মাদ্রাসা না থাকলে কিছুই থাকতো না। তো এই কারণে আমরা আল্লাহর রহমতে মাদ্রাসার জন্য মহব্বত করব, লেগে থাকব, দোয়া করব, মাদ্রাসাকে নিজের মনে করব যে মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠান। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন, আজি দিন দিন আরও বেশি উন্নতি অগ্রগতি আল্লাহ পাক দান করেন। এটা তো আপনাদের অবশ্য বলতে হয় না, সরকারি বেসরকারি পর্যায়ের আল্লাহর রহমতে এলাকার মান্যগণ্য সর্বস্তরের লোক দল মত নির্বিশেষে জামে রশিদিয়ার প্রতি খুব আন্তরিক, এতটুকু আন্তরিক যেটা কল্পনার বাহিরে, যেটা আমি আসলে কখনো স্বপ্ন ভাবি নাই, দেখা তো দূরের কথা কিন্তু আল্লাহ পাক আমাকে দেখাইতেছেন। দোয়া করতে যেন যেন আল্লাহ পাক এই অবস্থা যেন কিয়ামত পর্যন্ত রাখেন, এই মাদ্রাসা যেন সবার হেদায়েতের, সবার ইমানের, সবার আমলের, আখেরাতের যেন কেন্দ্রবিন্দু হইয়া যায় ইনশাআল্লাহ তাআলা। আমরা এলাকাবাসী ধন্য হব, হায়াত আমাদের কাজে লাগবে, আমরা আমাদের প্রজন্মকে নিয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা কেনে খুব কি শান্তিতে সুখে বসবাস করতে পারবো। আমাদের এলাকার কোনো ছেলে মেয়ে যেন প্রারম্ভিক অবস্থায় প্রাথমিক অবস্থায় মাদ্রাসার শিক্ষা গ্রহণ করা ছাড়া, দ্বীনি শিক্ষা গ্রহণ করা ছাড়া, নামাজের তালিম কোরআনের তেলাওয়াত শিখা ছাড়া যেন অন্য কোনো দিকে না যায়, গেলে আল্লাহর দরবারে এই সন্তান আমার বিপরীতে আল্লাহ পাকের আদালতে
কিয়ামতের ভয়াবহ পরিস্থিতির মধ্যে মুকদ্দমা দায়ের করবে। এই সন্তান, এই কলিজার টুকরা, যাকে দিনী শিক্ষা থেকে ফিরিয়ে আমি দুনিয়ার লাইনে তাকে দিয়ে আমি দিন থেকে বঞ্চিত করলাম, এই জগত জগৎ নয়, আরও জগৎ আছে। হ্যাঁ, যে হায়াত শেষ নয়, আরও কি আছে? হায়াত আছে। তো আমার বিপরীতে কিয়ামতের ভয়াবহ পরিস্থিতিতে আমার সন্তান কলিজার টুকরা আল্লাহ পাকের আদালতে হ্যাঁ মোকদ্দমা দায়ের করবে। মোকদ্দমার ভাষা কি হবে? কোরআনে কারিমের মধ্যে ভাষাটিও আছে। এই কারণে আমরা ইনশাআল্লাহ তাআলা সবাই এনে আমাদের সন্তানদেরকে দিনই শিক্ষা দেব। আর এলাকার মধ্যে যতটুক মায়ের আওয়াজ যাইতেছে, আমরা মা বোনেরা নামাজের ব্যাপারে কোনো এনে গাফিলতি যেন আমাদের না হয়। যুবক ভাইরা মাদার সাথে আনন্দ উল্লাসের সাথে লেগে থাকেন, আল্লাহ রহমতের দিনিয়াত শিক্ষা যুবকদের জন্য অল্প সময় এনে জন্য সকালে হোক, বিকালে হোক, সাপ্তাহিক হোক, মাসিক হোক, খণ্ডকালীন হোক, এক ঘন্টা হোক, আধা ঘন্টা হোক, 15 মিনিট হোক, আলহামদুলিল্লাহ জামিয়া রশিদিয়ার মধ্যে আল্লাহর রহমতে এই দিনিয়াত শিক্ষার প্রারম্ভিক অবস্থায় দিনী শিক্ষার একটা ব্যবস্থাপনা আছে। আমরা যুবকরা নিজেদেরকে বিভিন্ন আড্ডা পাড্ডা থেকে দূরে রেখে আমরা নিজেদেরকে এনে ধর্মীয় বিষয়গুলোর সাথে সম্পৃক্ত রাখবো। ইনশাআল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে শান্তি, স্বস্তি, আল্লাহর রহমতে হ্যাঁ প্রশান্তির হায়াত আল্লাহ পাক আমাদেরকে দান করবেন, আখিরাত তো সুখময় হবে আল্লাহর রহমতে। আর যারা বেদিন বিভিন্ন আড্ডা পাড্ডায় লিপ্ত থাকে, বখাটে, তারা শান্তি স্বস্তি কিছুই পায় না, দুনিয়াও তাদের শেষ, আখিরাত তো কি এনে শেষ হওয়ার আশঙ্কা বেশি থাকে। এতটুকু কথা আমি বললাম। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকুনা ইল্লা বিল্লাহ।